রাজধানীর মতো চট্টগ্রামেও জামায়াতের ডাকে চলছে আধাবেলা হরতাল। এরই মধ্যে নগরীর বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিল করেছে হরতাল সমর্থকরা। সকালে শহরের লালদিঘি মোড়ে একটি টেম্পো এবং ইপিজেডের মাইলের মাথা এলাকায় একটি হিউম্যান হলারে আগুন ধরিয়ে দেয় জামায়াত শিবির কর্মীরা। এদিকে শহরের আতুরার ডিপো এলাকায় একটি রাইডার ভাঙচুর এবং বহদ্দারহাট বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া সীতাকুণ্ডে একটি মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে পিকেটাররা।